শ্বশুর তৃণমূল কংগ্রেসের নেতা, অন্যদিকে জামাই বিজেপির নেতা। তাই জামাইকে পদ থেকে সরানোর দাবিতে পোস্টার মারাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে ভাতার বাসস্ট্যান্ড ও কৃষক বাজার এলাকায়। শ্বশুর তৃণমূল, জামাই বিজেপি, বিজেপির অভ্যন্তরীণ খবরাখবর জামাই পৌঁছে দিচ্ছে শ্বশুরের কাছে। এতেই আতঙ্কিত ভাতার এলাকার বিজেপি মহল। আমাদের ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ লড়াকু কার্যকর্তারা, যারা দোসরা মেয়ের সন্ত্রাসের পর ভারতীয় জনতা পার্টিতে একনিষ্ঠভাবে অত্যাচারের পরও ত্যাগ দিয়ে পড়ে আছে, তারা সৌমেন কার্পাকে নিয়ে আতঙ্কিত এবং ভীত সন্ত্রস্ত। কারণ কি? তার শ্বশুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। এখন তৃণমূলের ভাতার বিধানসভার সম্পাদক হয়েছে, এইটা নিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ বলিষ্ঠ কার্যকর্তারা আতঙ্কিত। কারণ আমাদের দলের খবর যেন অন্য দলের কাছে বেরিয়ে না যায় এবং আমাদের কর্মীরা বিপদে না পড়ে, এই জন্য। আর সৌমেন কার্পা, আমি যতদূর জানি, যে আগে সিপিএম করত, সিপিএম এর নেতৃত্বকে মানত না, পদাধিকারকে মানত না, ওকে বহিষ্কৃত করা হয়েছিল। ওই পুনরাবৃত্তি ভারতীয় জনতা পার্টিতেও বারংবার সৌমেন ভাই করেছে। শনিবার সকালে ভাতার বাসস্ট্যান্ড ও কৃষক বাজার এলাকার বিভিন্ন জায়গায় শ্বশুর জয়ন্ত হাটি ও জামাই সৌমেন কার্পার ছবি দিয়ে পোস্টার দেখতে পান এলাকাবাসী। পোস্টার মারা, তার বাবার নাম হচ্ছে রবি কার্পা, তার ছেলে হচ্ছে সৌমেন কার্পা এবং তার শ্বশুর এই হাটি। তা এখানে ধরো দেখছি যে একটা এরকম, আজকে ওনার ছেলে বিজেপির বিরাট একটা নেতা। হ্যাঁ, এই ছবিটা আমরা এই কিষাণ মান্ডি গেটে এটাই আমরা দেখলাম। পোস্টার কি লেখা আছে কি দেখতে পাচ্ছেন? পোস্টার কি লেখা আছে কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, পোস্টারে কি লেখা আছে? এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়ায়। পোস্টারে উল্লেখ করা আছে শ্বশুর জয়ন্ত হাটি ভাতার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের সম্পাদক, অন্যদিকে জামাই সৌমেন কার্পা বিজেপি কর্মী। তাই বিজেপির ভিতরের খবর বাইরে বেরিয়ে যাচ্ছে এই আশঙ্কায় দলের ঊর্ধ্বতন নেতা নেত্রীর কাছে সৌমেন কার্পাকে দল থেকে সরানোর আবেদন করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে উক্ত পোস্টারে। আমরা এই দোকান খুলতে এসে আমি যতদিন ব্যবসা করি, দোকান খুলতে এসে যেটা পোস্টারটা সৌমেন কার্পার লেখা রয়েছে। হ্যাঁ, সৌমেন কার্পারই কোন দল করে? সৌমেন কার্পার ও তো বিজেপি করে, আগে সিপিএম করতো, এখন বিজেপি করে। আচ্ছা, পোস্টার কে দিয়েছে কিছু জানেন নাকি? না না না, ওইসব আমরা কিছু জানি। আমি ফার্স্ট সকালে এসে পোস্টার দেখছি যে এইসব রয়েছে। আচ্ছা, এটা কোথায়? এটা ভাতার বাজার। এই প্রসঙ্গে ভাতার তৃণমূল কংগ্রেস নেতাদের দাবি, এক পরিবারের বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রাজনৈতিক দলকে সমর্থন করতেই পারে, এতে গুরুত্ব দেওয়ার কিছুই নেই। পোস্টারের বিষয়বস্তু আমি যেটা সূত্র মারফত জানতে পারলাম, ব্যক্তিগত সম্পর্কের আঙ্গিকে এটা টার্গেট করেছে। তো যা লেখা হয়েছে, মনে হয়েছে যেন এটা বিজেপি দলেরই কেউ বা কারা, তারা নাম প্রকাশ করে করলে ভালো বলতে পারতো, কারণ এটা আঁধারে ঢিল ছুঁড়ে দেওয়ার কোনো মানে থাকে না। আমরা মনে করতাম যে যে বলেছে সে যদি তার নাম বা পরিচয় দিয়ে বলতে পারতো, তাহলে একটা পার্টিকুলার বক্তৃতা বা বক্তব্য একটা করা যেত, আমরা বলতে পারতাম। কেউ কারোর জামাই আত্মীয় স্বজন প্রয়োজন হতেই পারে। বাংলা হচ্ছে যে রন্ধে রন্ধে বাংলাতে রাজনীতি আছে, এখানে অতীতদিনে আমরা অনেক দেখেছি, অনেক সম্পর্ক আছে যে একই পরিবারের বিভিন্ন সদস্য বিভিন্ন রাজনৈতিক দল করেন, স্বামী এক দল করেন, স্ত্রী এক দল করেন, এরকম নজির অনেক আছে। গুরুত্ব দিচ্ছি না, বিষয়টা নতুন কিছু নয় এবং অবাক হওয়ার মধ্যে কিছু নয়। জয়ন্ত হাটি আমাদের দলের পুরাতন এবং গুরুত্বপূর্ণ নেতৃত্বের পদে আছেন এবং আমরা ওনাকে সম্মান শ্রদ্ধা করি, দলে উনি গুরুত্বের সাথেই কাজ করেন। সমগ্র ঘটনাটিকে ঘিরে রাজনৈতিক চাপানোতা সৃষ্টি হলেও এই ঘটনায় তৃণমূল কংগ্রেস নেতা জয়ন্ত হাটি এবং বিজেপি কর্মী সৌমেন কার্পার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।
নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান, ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান। রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে নেতাজি ওপেন ইউনিভার্সিটির ভর্তি নোটিশ সহ উন্নত মানের সাজেশনের জন্য যোগাযোগ করুন চিন্ময়ী ম্যাডামের সঙ্গে, ফোন নাম্বার 8250284125। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর, প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা।